আসসালামু আলাইকুম। 4 মার্চ 2022 তারিখ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অফিস সহায়ক পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাংলা অংশের সমাধান দেখব। প্রথমে রয়েছে বাগধারা সহ বাক্য রচনা করুন। কতে রয়েছে তালপাতার সেপাই, যার অর্থ অতিশয় দুর্বল। বাক্য রচনা করলে এরকম করতে পারি, তালপাতার সিপাহীরা জীবনে কখনো সফল হতে পারে না। বসন্তের কোকিল, এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। সে তো আমার বন্ধু নয়, বসন্তের কোকিল। এক কথায় প্রকাশ করতে বলা হচ্ছে, প্রথমে রয়েছে অনেকের মধ্যে একজন, অন্যতম, যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ। সন্ধিবিচ্ছেদ প্রথমে রয়েছে যথেচ্ছা, এটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথা যোগ ইচ্ছা, যথেচ্ছা। সংবাদের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যোগবাদ, সংবাদ। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে কুসুম কোমল, কুসুমের ন্যায় কমল। এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ত্রিফলা, তিন ফলের সমাহার, এটি দীর্ঘ সমাস। বিপরীত শব্দের মধ্যে প্রথমে রয়েছে অগ্রজ, যার বিপরীতে হচ্ছে অনুজ। প্রত্যক্ষ, যার বিপরীতে হচ্ছে পরোক্ষ। এবারে আমরা ইংরেজি অংশের সমাধান দেখব। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথম প্রশ্নটি হচ্ছে হি ইজ উইক ড্যাশ ইংলিশ, এখানে বসবে ইন ইংলিশ, উইকের পরে ইন বসবে। ইংরেজিতে দুর্বল অর্থে উইকের পরে প্রিপোজিশন সবসময় ইন বসবে। পরের শূন্যস্থানটি হচ্ছে শি প্রিপেয়ার্স মিল্ক ড্যাশ টি, এর শূন্যস্থানে বসবে টু টি। ইংরেজিতে একটির চেয়ে অন্যটি অধিকতর বা বেশি পছন্দ হলে প্রেপারের পরে প্রিপোজিশন সবসময় টু বসবে। বাক্যটির বাংলা অর্থ সে চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করে। এবারে আমরা দেখব মেক কমপ্লিট সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ উইথ মিনিং। প্রথম ফ্রেজটি হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ শব্দটির অর্থ হচ্ছে তল্পি তল্পা সহ, অর্থাৎ উইথ অল বিলঙ্গিংস। এটি সেন্টেন্স করলে মেক সেন্টেন্সে হচ্ছে মার্জিয়া লেফট হোম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, অর্থাৎ মার্জিয়া তল্পি তল্পা সহ বাড়ি ত্যাগ করলো। পরের ফ্রেজটি হচ্ছে অল অন এ সাডেন। অল অন এ সাডেন অর্থ সাডেনলি, অর্থাৎ হঠাৎ। হিজ ফাদার ডায়েড অল অন এ সাডেন, অর্থাৎ তার বাবা হঠাৎই মারা গেল। এবারে ট্রান্সলেটিং টু ইংলিশ, আমার একটি কলম আছে, এটি ট্রান্সলেট করলে হয় আই হ্যাভ এ ফ্যান। আছে অর্থে হ্যাভ বসে এবং বাক্যটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। আমরা যদি কোনো বাক্যে সেটি কোন টেন্সের হবে তাহলে এটি নির্ধারণ করতে পারলে সবচেয়ে সহজে আমরা মিক্স সেন্টেন্সটি করতে পারবো সবসময়। সততাই সর্বোৎকৃষ্ট প্রন্থা, এর মিক্স সেন্টেন্স হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আর চিরন্তন সত্য বোঝাতে বাক্যটি হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এখানে হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ চিরন্তন সত্য বোঝালে বাক্যটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। সেক্ষেত্রে সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তাই এখানে মুভের সাথে একটা অ্যাস যুক্ত হবে, মুভস। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। লাইলা ইজ ড্যান্সিং নাও, অর্থাৎ এখানে ড্যান্সের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কখনো কোনো বাক্যে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এই বাক্যগুলি, এই শব্দগুলি থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স। সেক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেমনটি এখানে হয়েছে লাইলা ইজ ড্যান্সিং নাও। এরপরে রয়েছে হোয়াট আর দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। লাইফ, লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস, ভিই যুক্ত হয়েছে, ভিই এস যুক্ত হয়েছে। কোনো সিঙ্গুলার ওয়ার্ডের শেষে এফ বা এফ ই থাকলে সেই সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করতে হলে এফ বা এফ ই এর স্থলে ভিই এস যুক্ত হয়। পরেরটি রয়েছে বেবি, বেবির প্লুরাল ফর্ম হচ্ছে বেবিস। কোনো ওয়ার্ডের শেষে ওয়াই এবং ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলার ওয়ার্ডকে প্লুরাল করতে হলে ওয়াইয়ের পরিবর্তে আই ই এস যুক্ত হয়। এখানে যেমন বেবি লিখতে
শেষে রয়েছে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট বি রয়েছে, তাই বি এ বি আই ই এস, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আই ই এস যুক্ত হয়েছে। এবারে আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। এই বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 1971 সালের 17ই এপ্রিল। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। বঙ্গবন্ধু কত তারিখে জন্মগ্রহণ করেন? তিনি 17ই মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। কারাগারের রোজ নামচা বইটি রচয়িতা কে? কারাগারের রোজ নামচা বইটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিপিএটিসি এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? প্যারিসে আইফেল টাওয়ার অবস্থিত। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? বাংলাদেশের মৌলভীবাজারে চা বাগান সবচেয়ে বেশি। এবারে গণিত অংশের সমাধান দেখব। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল হবে 384 বর্গমিটার। মান নির্ণয় করতে বলা হচ্ছে a+b+c=9, a²b²+c²=29 হলে ab+bc+ca এর মান কত? এর মান হবে 26। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।